পিস টিভি বাংলা মানবতার সমাধান

সম্মানিত অতিথিবৃন্দের সাথে আলোচনায় যাচ্ছে শুধুও দর্শকবৃন্দ আমরা গত পর্বে আলোচনা করতেছিলাম বিবাহের সুন্নত নিয়ে এ পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে এই স্বামী স্ত্রীর অধিকার একটা সরাই বা কোরআন ও সন্ন্যাহের নির্দেশিত অধিকার সেই অধিকার সম্পর্কে আমাদের পরস্পরে অজ্ঞানতা থাকার কারণে বা অসচেতনতার কারণে কখনো আমরা বিভিন্ন রকম বিরুক্তিমূলক বক্তব্য করে থাকি এবং আমাদের সংসারে বিড়ম্বনা দেখাবে তাই আসুন আমরা আমাদের সম্মানিত অতিথিদের সাথে স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করি যথারীতি আমাদের সামনে আমাদের সাথে আজকে অংশগ্রহণ করেছেন আমাদের শেখ আমানউল্লাহ মাদানী এবং আমাদের সাথে রয়েছেন যেনাব ইউসুফ আব্দুল মেজিদ এবং আমাদের সাথে রয়েছেন যেনাম শেখ সাইফুদ্দিন বেলাল জমিয়ান সকলকে মার হাবান বিখুম আমাদের অনুষ্ঠানে আমরা আসতেছি بسم الله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن يقول سبحانه وَلَهُنَّ مثل الذي عَلَيْهِنَّ بالمعروف وللرجال عليهن درجه والله عزيز حكيم وقال سبحانه وَأَشْرُوهُنَّ بالمعروف ওকাল আলাইসালামুআসালাম নিঃসন্দেহে জীবন পার্টনার একে অপরের জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী যখন একসঙ্গে হয় তখন অবশ্যই এই একে অপরকে মেনে নেওয়া বরণ করে নেওয়া একে অপরের অধিকার বা হক সম্পর্কে সচেতন হওয়া এটা অত্যন্ত জরুরি অনেক সময় দেখা যায় যে একজন জানে তো আরেকজন জানেন না না জানার ফলে হয়তো উল্টা দাবি করি জানার পরে না জানার কারণে হয়তো আমরা অনেক সময় উল্টা চেয়ে বসি এই জন্যে হকগুলিকে তিন ভাগে আমরা ভাগ করতে পারি প্রথম হক যেগুলি হচ্ছে যৌথ হক স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যে হকগুলি যেমন আমত রক্ষা করা একে অপরের কোনো ভেদ কোনো সির কোনো গোপন তথ্য প্রকাশ না করা একে অপরের মধ্যে ভালোবাসা প্রেমপ্রীতি একে অপরের মধ্যে খুব সুন্দর সহজ জীবনযাপনে সহযোগিতা করা এভাবে একে অপরকে বিশ্বাস করা আস্থা রাখা যার ফলে বিশ্বাস আস্থা রাখলে যা সমস্যা ঘটে সেগুলি থেকে আমরা বাঁচতে পারবো দ্বিতীয় পর্যায়ে যে হকগুলি আসে সেটা হলো যে স্ত্রীর হক স্বামীর প্রতি যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি মোহর আদা করা তার খাওয়া এবং ভরণ এবং তার সাকান ঘরের ব্যবস্থা করে দেওয়া তার যোগ্যতা অনুযায়ী এভাবে প্রয়োজনীয় শিক্ষা দেওয়া দিনের ব্যাপারে সচেতন রাখা তার পর্দার ব্যাপারে যে জিনিসগুলি আসে যায় চমৎকার আপনি যেটা আমাদের সামনে তুলে ধরেছেন আপনার আলোচনার মাধ্যমে একটা পরিষ্কার হয়ে উঠেছে যে স্বামী স্ত্রীর পরস্পরের হক হচ্ছে তিনটি একটি হচ্ছে স্ত্রীর হক স্বামীর প্রতি আরেকটি হচ্ছে স্বামীর হক স্ত্রীর প্রতি আরেকটা হচ্ছে যৌথ উভয় মিলে একে অপরের প্রতি যে হকটা আসছে সে হকের উপরে আলোচনা আচ্ছা আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনায় দাঁড়াবে কি প্রথমে আমরা যেটা বলবো স্বামীর প্রতি স্ত্রীর হক মানে স্ত্রীর পাওনা তার মধ্যে একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে মাহার এবং আরেকটা হচ্ছে তার নাফাক না এ প্রসঙ্গে আপনি একটু আলোচনা করেন আমাদের সাথে মাহারটা তো এই প্রসঙ্গে কিছু আলোচনা আগে হয়ে গেছে তো মহারটা তো তার উপযুক্ত স্বামীর সাধ্য অনুযায়ী এবং স্ত্রীর স্ট্যাটাস অনুযায়ী তাকে দিতে হবে স্বামী যদি ধনী হয় আর যদি খুব কম মহর দেয় সেটাও ঠিক হলো না যেহেতু আল্লাপাক বলছেন আইনা আতাই তুম এহদা হুন্না কিন তারা ওখানে এক গাদা বা এক ঢেরি দেওয়ার কথা বলা আছে ওই জন্য উপযুক্ত মহর তাকে দিতে হবে এবং সেটা পরিশোধ করতে হবে ফাইন তিম নালা কুমার সাই মিনহুন আফসান ফাকুল উহানিয়া মারিয়া যদি স্বেচ্ছায় কিছু ফেরত দেয় তাহলে সেটা খেতে পারবে স্বেচ্ছায় না দিলে মাপ চাওয়া বা কৌশল করে বা দেখা যাচ্ছে জনাব শেখ আমার একটু আমার একটি অংশ আপনাকে যেটা হলো যে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আমরা এই মহরণের ব্যাপারে বাড়াবাড়ি তো করি করি উপরন্তু সেটা না দেওয়ার একটা মানসিকতা আমাদের ভিতরে কাজ করে সাথে সাথে বিয়ের বাসর রাত স্বপ্নের একটা রাত্রি সে রাত্রি গিয়ে দেখা গেল গিয়ে সামান্য কিছু টাকা দিয়ে বউর কাছে ক্ষমা চাচ্ছে আচ্ছা এরকম পুরুষ কত নির্লজ্জ বলেন তো আপনি সে প্রথম দিনেই তো স্ত্রীর কাছে নত হয়ে গেল অথচ তাকে সে দরকার ছিল যে তার সামনের অংশ ধরেছে দোয়া পড়বে রাসুল বলছেন যে দোয়া পড়লে তাহলে তার জীবনে বরকত আসবে এবং সেই ক্ষতি হবে না কিন্তু যখন সে প্রথম চেয়ে নিল প্রথম দিনে স্ত্রীর কাছে নত স্বীকার করে নিল তখন সে স্বামীর কি করে চলবে যেটা সেটা হলো এত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন সে কোন টাকা দিয়ে বিনিময় করা সম্ভব নয় এই যে মহারণা দিচ্ছি সেই মহরানার তুলনায় এই নিয়ামতটা কত বড় আর নিয়ামতের তুলনায় মহরানা সামান্য ব্যাপার অথচ সে মহারণা দিতেও টাল মাটাল করে এটা নেহায়ত অন্যায় কাজ বটে আচ্ছা আমি এ ব্যাপারে জানাব শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবের কাছে আসবো যেটা আমরা তো মহারণা প্রসঙ্গে যেটা জানতে পারলাম আমার উল্লাহ মাদানী সাহেব অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে শেখ আমার মনে হয় আমরা আবারও একটু এখানে তাগিদ দিই যেটা একটা ফরজ জিনিস এটা ফরজ এটাকে জন্য গরজ না মনে করি আমরা এটা ফরজ

তোমার যতখানি ক্ষমতা আছে তোমার ক্ষমতা আছে তাকে সুন্দর জায়গায় সুন্দর বাসস্থানে ভালো খাবার দাবার ভালো কাপড় চুপড় দিয়ে তাকে সম্মানের আসনে অধিষ্ঠিত করা সম্মান বজায় রেখে তাকে রাখার ক্ষমতা আছে অথচ সেখানে যদি কেউ কার্পণ্য করে তার সম্মান অনুযায়ী সে না দেয় তার ক্ষমতা অনুযায়ী সে না দেয় সে আল্লাহর দরবার দায়ী বিবাহের হতবাই স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে আপনি কাকে ঘরে নিয়ে আসতেছেন আপনার একজন বোনকে তাই না সে আদমেরই সন্তান তাকে নিয়ে আসতেছেন এবং তার অধিকারটা কেন দেবেন না যেমনটি রসুল যে তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা দান করো দাও খরচ করো এবং আল্লাহর কোরআনে নির্দেশ দিয়েছেন তো এই ব্যাপারে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে কিন্তু অনেক ফ্যামিলি পাওয়া যায় যারা কিন্তু স্ত্রীর যে হকটা যথাযথভাবে আদায় করেন না জেনাব শেখ আপনার এই ব্যাপারে কোনো তাই নাফাকাতের ব্যাপারে তিনটা পর্যায় হতে পারে একটা পর্যায়ে হলে স্বামী স্ত্রী দুজনেই যদি বড়লোক হন ধনতবান হন স্বামীর বা এবং মেয়ের বাবা তাহলে বড়লোকদের যে পর্যায়ে থাকা খাওয়া সেটা দিতে হবে দুইজনেই যদি মিসকিন গরিব হন তাহলে গরিব মিসকিনের যে 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 দেশের খাওয়া পরার যে অবস্থা সেটা দিবেন আর যদি স্ত্রী বড়লোক হন আর স্বামী গরিব হয় এ পর্যায়ে কিন্তু স্বামীকে মধ্যম মানের তাকে ব্যবস্থা করতে হবে এবং এক্ষেত্রে আরেকটা কথা মনে রাখতে হবে আমাদেরকে ওয়া দিন আর ও নানান ফাক্তা হওয়া আ আয়া আলিকা আদ আম আজরা ইনদাল্লাহ পয়সাটা আপনি আল্লার রাহে বিভিন্ন খরচ আছে কিন্তু সবচেয়ে উত্তম খরচ যার বেশি সব সেটা হলো কি যেটা পরিবারের জন্য খরচ করা হয় এবং হাততা লোক মাতো কা ফি ফি জাউজা সাদাকা আপনি আদর করে আপনার স্ত্রীকে কিছু একটা খাওয়াই দিবেন ওটাও কিন্তু একটা সাদাকা নিকির কাজ কাজে যেটা করলে এক ঢিলে দুই পাখি একটা হলো কি যে আপনার ভরণপোষণও হলো আবার আল্লাহর খাতায় আপনার সব লেখা হলো একটা কথা বলেছিলেন যে ওই যে এক লোকমা মুখে তুলে দিলে সেটা কি হচ্ছে আপনি সদকার পাচ্ছেন তাই না শেখ চমৎকার আচ্ছা এখানে যারা আপনার শেখ আমাদের নির্দেশে অনেকেই আছেন কিন্তু নাফাকা এর ব্যাপারে কিন্তু স্ত্রীদেরকে কিছু জ্বালা যন্ত্রণা করে থাকেন যে তাদের হকটা ঠিক মতো দেন না আবার দেখা যাচ্ছে কিছু স্ত্রী আছেন যারা স্বামীর সাধ্যের অতিরিক্ত তাকে একেবারে নাকানি নিচু খাইয়ে পেলেন যে আমাকে দিতেই হবে আমরা তো একটা হাদিসের মধ্যে জানছিলাম না যারা সুসালাম তাদের সামনে বলেছেন কিছু স্ত্রী আছে যাদের অভ্যাস অল্পে তো দুষ্ট তো হয়ই না তাড়াতাড়ি করে কি করে তারা নিয়ামতকে অস্বীকার করে আশীর যেটা হয়ে থাকে তো এই ব্যাপারে আপনি একটু দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার জন্য ভালো হতো আর এখানে আল্লাহ পাক বলছেন যে কাদা আলিকা জাল না কম উম্মত ওয়াসাত আল্লি তা কোন সোহাদা আল নাস মধ্যমপন্থী উম্মত আমরা তো ওয়াসাতিয়া এই ক্ষেত্রে বজায় রাখা ভালো আমরা যে পয়েন্টটা আলোচনা করছিলাম জনাব আমরা এই পয়েন্টে ফিরে আসবো চমৎকার কিন্তু একটা পয়েন্ট আমাদের মধ্যে উঠছে কিন্তু আমাদেরকে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে সম্মানিত সুদীয় দর্শক বৃন্দ ততক্ষণে আপনারা এই প্রাণবন্ত আলোচনায় অংশ অংশগ্রহণের অপেক্ষায় থাকুন মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us. for stories of নবীদের কাহিনী আজ সন্ধ্যা 7টায় আপন সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় সম্মানিত শ্রোディオ দর্শকবৃন্দ স্বাগতম পুনরায় আমাদের প্রাণপ্রিয় আলোচনায় ফিরে আসার জন্য আমরা যে আলোচনা করতেছিলাম আমাদের সাথে আলোচনায় ছিলেন জনাব শেখ আমানুল্লাহ মাদানী বলতেছিলেন তার কাছে আমরা চেয়েছিলাম জানার জন্য যে স্বামী স্ত্রীর হকটা দিচ্ছে না বেলায় বেলায় আবার অনেক স্ত্রী আছেন যারা স্বামীর বাহিরেও চাপাচাপি করছেন এ প্রসঙ্গে একটু আলোকপাত করার জন্য আমি বলতেছিলাম যে মধ্যম পন্থা অবলম্বন করাটা অবস্থায় উত্তম যেহেতু আল্লাহাকেন এক্ষেত্রে স্ত্রীদের বোঝা উচিত যে আমার স্বামীর সাধ্য কম সেক্ষেত্রে ক্ষেত্রে অল্পতে তুষ্ট থাকার মনোমানসিকতাকে সৃষ্টি করতে হবে আবার স্বামীরও বোঝা উচিত যে আমার স্ত্রীকে যেটা দিচ্ছি সেটা সাদাকা হচ্ছে এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফি বোদে সাদাকা স্বামী স্ত্রী যে মিলন করে স্ত্রীর সাথে মিলন করলে সেখানেও সাদাকা হয় ইসলাম মতকে যেটা জানতে চেয়েছিলাম সেটা হলো দেখা যাচ্ছে যে স্ত্রীরা কিন্তু অল্পতে তুষ্ট হচ্ছেন না দেখা যাচ্ছে তাদেরকে ঈদের আগে একটা শাড়ি কিনে দেওয়া হয়েছে ঈদের দিন আবার দেওয়া হলো না সেজন্য আচ্ছা এখন আমরা যেটা আলোচনায় আসবো যে কিছু হক যেমন যেগুলি অর্থ সংক্রান্ত না অর্থ সংক্রান্ত হক নয় হকটা আপনার মহরনা না কিন্তু হストン ও আশরা স্বামী স্ত্রীদের দাম্পত্য জীবন আনন্দ গুণ করা যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আশরুহুন্না না মুরুফ এই ব্যাপারে জানাব শেখ সাইফুদ্দিন বেলাল ফলি যদি প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে আমরা একটু দৃষ্টিপাত করি লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলের মধ্যে আমাদের জন্য উত্তম নমুনা রয়েছেন তিনি কিভাবে তার স্ত্রীদের সঙ্গে মানে ভালোবাসা প্রেম প্রীতি বিনিময় একে অপরের সুখে দুঃখে পাশে থাকা আমাদের শিক্ষা দিলেন এই যে ভালোবাসার ক্ষেত্রগুলি তিনি আমাদের দেখেছে সেটা যদি আমরা অনুসরণ করি সেটা আমাদের জন্য যথেষ্ট জি জি মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলছেন যে রাসুল্লাহ সাল্লাহ যখন আমি ঋতু অবস্থায় থাকতাম সেই অবস্থায় যদি একটা গ্রাসে পানি পান করতাম যে জায়গাটাতে মুখ লাগে রেখে দিলে ওই জায়গাটাতে মুখ দিয়ে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওইখানে মুখ লাগিয়ে পানিটা পান করতেন কি ভালোবাসা আমাদের এখন কিন্তু সমাজটা তার উল্টা হয়ে গেছে যখন যায় তখন সে আপনার আয়সার সাথে একই কাছাকাছি শুয়েছেন আয়েশা রানের উপর অথচ ঋতু অবস্থায় হ্যাঁ ওই ব্যাপারে একটু আলাপপাত দেখা গেছে যে ঋতু অবস্থায় আয়সা রানের উপর মাথা রেখে ঘুমিয়েছেন এমনকি কোরআন তেলাওয়াত করেছেন কোরআন তেলাওয়াত করেছেন জি কোরআন তেলাওয়াত করেছেন মসজিদে নববীতে ইতিকাফ অবস্থায় থেকেছেন মায়েশা সিদ্দিকরা দিয়ালন্দন মাথা মাথা আশীর্বাদ ছিছিলেন আর মাথা বিভিন্ন সময়ে দেখা যায় এগুলি মূলত করতে পয়সা লাগে না অনুরূপভাবে স্ত্রীকে খুশি করার জন্য যে কোনো ধরনের আচরণ যেগুলি করতে পয়সা লাগে না কিন্তু মন মানসিকতার দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফুল্ল আটা ছিনে দিতেন কোন সময় কাজ করে দিতেন হাতের কাজ এবং কোন সময়

ঘর থেকে ভালো প্লেটটা এনে সেটা ফেরত দিলেন আর ভাঙ্গাটার ভিতর সেটা জড়ো করে দিলেন এই যে হসনুল মাসারা এটা চমৎকার আমরা দেখি যে একদিকে আল্লাহ নবী আলহিসাম যখন তার স্ত্রীর বাবা ভাই আত্মীয় স্বজন জেহাদের ফিল্ডে তাদেরকে হত্যা করা হয়েছে তারা মারা গেছে আর তারই মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এসে সুখের এক সংসার করতেছেন মেয়েটা তাহলে তার কাছে কি পেলেন বাবাকে ভুলে গেলেন মা বা মাকে ভুলে গেলেন সবাইকে ভুলে গেলেন এবং তাদের হত্যার কথা ভুলে গেলেন কি পেলেন তার চরিত্রের মধ্যে কি মধুর তার চরিত্র ছিল এভাবে দেখি যে আমরা তার বাবা এসেছে রাসুল সাল সাল্লামের বিছানার উপরে তাকে বসতে দেওয়া হচ্ছে না না এটা রাসুলের বিছানা একজন বাবা কিছুই যেন তার কাছে না স্বামীর ভালোবাসে এই জন্য আমরা বলবো যে একজন বোন যখন তার মা বাবা আত্মীয় স্বজন সব ছেড়ে একটা নতুন একটা পরিবেশ আসে সবাই নতুন এখানে স্বামীর উচিত তাকে ভালোবাসা দিয়ে এবং একটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলবো যে বাম পাজর থেকে সৃষ্টি করা হয়েছে হাওয়াকে বা মহিলা জাতিকে এবং একটা হিকমত বলা হয়েছে যে বাম পাজরে কিন্তু মানুষের হার্ট বা ভালোবাসা এবং একটা জাদু আমি যুবক ভাইদেরকে বলবো যে স্ত্রীকে যদি আপনি জয় করতে চান তাহলে ভালোবাসা দিয়ে ভালোবাসা যদি আপনি দিতে পারেন আপনার কাছে আর কিছু সে চাবে না আর ভালোবাসায় যদি শান্তি থাকে তাহলে এদের দিনে ঝগড়া করে সারি চাইবে এটা কথা মনে রাখবেন আমি এইটুক বলতে চাইছি কার কথা বলছেন আর কি না এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের সমাজে যেটা হলো যে হসুন মাসারাটা হচ্ছে না এবং এখানে যে একটা যে পারিবারিক যৌথ একটা দায়িত্ব আছে জানাব ইউসুফ আব্দুল মজিদ যে একটা নতুন বউ ঘরে আসলো স্বামী ঠিক আছে স্বামীর হক যে হসুন মাসারাটা করবে কিন্তু নতুন বউ ঘরে আসলে যে সকলেই যে তাকে আপন করে দেবেন এখানেও যেন কেনটা একটা কমতি বা শূন্যতা ঘাটতি দেখা যাচ্ছে এ ব্যাপারে আপনি একটু কি আলোকপাত করবেন আসলে একটা মেয়ে যখন তার বাবার বাড়ি ছেড়ে স্বামীর সঙ্গে এক নতুন পরিবারে নতুন পরিবেশে আসে তখন দেখা যায় যে স্বামীর প্রচণ্ড ভালোবাসা তার স্ত্রীর প্রতি রয়েছে কিন্তু স্ত্রী স্বামীর বোন এবং মা তাদের আত্মীয় থেকে কাঙ্ক্ষিত ভালোবাসা সেটা অনেক ক্ষেত্রে দেখা পাচ্ছেন যার ফলে ওই বাড়িতে স্ত্রীর থাকাটা স্ত্রী হয়ে বউ হয়ে থাকাটা তাদেরও মানসিক ভাবে ওই আসেরও হুন্নবিল মা আল্লাহ তালে যে স্বামীকে নির্দেশ দিয়েছেন শুধু স্বামীকেই নয় স্বামীর পরিবারের প্রতি ওই নির্দেশ মানে এমন যদি হয় শেখ যে শাশুড়ি যেন তাকে মেয়ের মতো করে নিল ননুদরা বোনের মত কোরে যারা এরা বোনের মত কোরে নিল বা ভাইরা ছোট বোনের মত মানে একইবেরে যেন নতুন যেন না বুঝছে মনে করে যে আমি যে ছেড়ে এসেছি বাবা মা ভাই বোন আরেক জায়গায় এসে सेम গেছি सेम নয় বরং তার চেয়ে আরো ভালো তার চেয়ে ততজন ভালো বুঝতে পারে হ্যাঁ একটা কথা যেটা দেখা যাচ্ছে আমাদের সমাজে যে একবারে মিশাতে মিশাতে গিয়ে দেখা যায় যে দেবর ভাবি এই সম্পর্কটা যে আমাদের মধ্যে হচ্ছে যেখানে ওরা সুসাল্লাহ ওয়ারিসালুম ব্যাপারে মৃত্যুর সাথে তুলা দিয়েছেন সে প্রসঙ্গে আপনি একটু আলোকপাত করেন এটা তো একটা বিষয় তো সেক্ষেত্রে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে কিন্তু পর্দার বেরিকেড কোনো অবস্থাতেই ভাঙা যাবে পর্দাটার ব্যাপারে খুব বেশি খেয়াল রাখতে হবে এখানে একাকার হয়ে গেল এবং পর্দা উঠে গেল এটা তো হবে না এটা কোনোক্রমেই সম্ভব সম্ভাবনা যেহেতু হামুকাল মাউথ মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে এক্ষেত্রে এ ব্যাপারে একটু খেয়াল রাখা দরকার আর শাশুড়িদের পুত্রবধূরও খেয়াল রাখা উচিত যে আমার শাশুড়িকে আমি মায়ের মতো মনে করি আমার মা তো আমাকে অনেক রাগ ঝাল করে রাগারাই করে গালাগালি করে বা ভুল হলে অনেক ভুল ধরে মায়ের মতো মনে করলে কিন্তু সে সেও তার শাশুড়ি আপন করে নিতে পারে আপন করে নিতে পারে এখানে একটা গেফ উভয় দিক থেকে দেখা যাচ্ছে যে স্বামীর ঘরের লোকেরা মেয়েটাকে সহজে আপন করে নিতে পারছে না আবার মেয়েটাও তাদের সাথে খাপ খাচ্ছে না হ্যাঁ আপন করতে স্বামীর একটা ভূমিকা থাকতে পারে হয়তো মা তার পুত্র বধুর বিরুদ্ধে অভিযোগ দিল সেক্ষেত্রে স্বামী তার মাকে বলতে পারে যে মেয়েটা যদি আপনার হতো তা আপনি কি করতেন আপনার মেয়ে হিসাবে আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন এইভাবে মনে করলে অনেক ক্ষেত্রে সবাই যদি একে অপরকে বরণ করে নাই মেনে নাই ভুল ত্রুটি যেমন অন্য স্বাভাবিক সবার আপন মধ্যে হয় এই মেয়েটা বা আরেকজনের মধ্যে এমনটা করে নিলেই কিন্তু আমাদের জন্য সহজ শ্বশুর বাড়ির লোকেরাও ইচ্ছা করলে এক্ষেত্রে মেয়ের বাপও ইচ্ছা করলে কিছু বলতে পারে যেমন উমরুল খাত্তা আবরাদি আল্লাহ তালু তিনি তার মেয়েকে বলেছিলেন হাফসা তুমি আয়েশার সাথে প্রতিযোগিতা করতে যেও না কারণ আমি একাধিকবার শুনেছি আয়সাকে রসুল বেশি ভালোবাসেন কাজেই তার সাথে তুমি প্রতিযোগিতা করে পারবে না অতএব তুমি তার পিছেই থাকো সেখানে তুমি আগে যাওয়ার চেষ্টা করবে সেখানে সংসার ভেঙে যাবে সমস্যার সৃষ্টি হবে বিতর্ক সৃষ্টি হবে এক্ষেত্রে মেয়ের বাপেরও উচিত তার মেয়েকে নসিহত করা আয়েশা সিদ্দিক আরাদি আল্লাহ তালাহ আবু বকরের সিদ্দিক ঘুষি মারলেন

বা মুরব্বীদের মাথায় বা কপালে চুমু খাওয়া এই যে সুন্দরটা আমাদের থেকে কিন্তু বিদায় নিয়ে নিয়েছে এবং ওর জায়গাতে আমাদের কদম বসি যেটা আমাদের ঠাকুর সমাজের আমাদের কাছে এসে আমাদের মানে অপসংস্কৃতিটা আমাদের মধ্যে ঝেঁকে বসতে এবং সাথে সাথে সেখান থেকে ইসলামের যে খ্রিস্টীয় কালচার তাহলে তোমার বিদায় নিচ্ছে

এই সেগুলি তো হাদিস দ্বারা প্রমাণিত আছে তবে আমরা যেটা বলতে চাইবো সেটা হলো যে আমাদের আহ যে হসনুল জীবন সুখের হবে যদি আমরা পরস্পর পরস্পরকে মন থেকে গ্রহণ করি এবং এই যে অপরের মেয়েটা দীর্ঘদিন অন্য জায়গায় লালিত পালিত হয়েছে এখন তাকে আমার কাছে নিয়ে আসতেছি আমি স্বামী হিসাবে আমার দায়িত্ব কর্তব্য এবং ঘরের সেখানে শাশুড়ি হিসাবে দায়িত্ব কর্তব্য ননদ হিসাবে দায়িত্ব কর্তব্য প্রত্যেকে যদি আমরা দায়িত্ব কর্তব্য ঠিক মতো এবং প্রত্যেকে যদি আমরা হক বলি ঠিক মতো আদায় করি তাহলে দেখা যাবে যে কি যে আমাদের সংসারটা সুখের সমৃদ্ধ সমৃদ্ধশালী হবে আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রব্লা আগামী আমাদের যুব সমাজকে এইভাবে ইসলামী সংস্কৃতিতে ফিরে এসে সুখের দাম্পত্য জীবনে যেন তারা পরিতৃপ্তি লাভ করতে পারে সে তফ ব্যক্ত করে সকলের খায়ের আফিয়ত কামনা করে আজকের মতো এখানে চিয়া মানিল কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না এখনও সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান খুরু একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন ফিন্স টিভি মানবতার সমাধান